আসসালামু আলাইকুম আগামী মার্চে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ছত্রিশ বছর পর ফুটবল বিশ্বকাপ জয়ের পর আবারও মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পূর্বের ঘোষণা অনুসারে আগামী মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা তবে প্রতিপক্ষ হিসেবে কারা থাকছে তা জানা যায়নি এতদিন এবার শোনা যাচ্ছে দুই ম্যাচের একটি প্রতিপক্ষ চূড়ান্ত হয়ে গেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি স্পোর্টস আগেই জানিয়েছিল তেইশ থেকে আটাশি মার্চের মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা এবার জানা গেল প্রতিপক্ষের নামও টিএনটি স্পোর্টসের বরাদ দিয়ে মন্দো আলবিসেলেস্তে জানিয়েছে দুই প্রীতি ম্যাচের একটির প্রতিপক্ষ হিসেবে পানামাকে পাচ্ছে বিশ্বজয়ীরা প্রীতি ম্যাচ দুটি প্রথমে আর্জেন্টিনার দুটি ভিন্ন প্রদেশে হওয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্ত নেওয়া হয় দুটি ম্যাচই রাজধানী বুয়েন্সে আইরেসে অনুষ্ঠিত হবে গত আঠারোই ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনাকে ফের মাঠে দেখতে আছে আলবেসেলেস্তে সমর্থকেরা তাদের সেই অপেক্ষার পালা এবার ফুরাতে যাচ্ছে এদিকে প্রীতি ম্যাচের আগেই বিশ্বজয়ী কোচ লিওনেল স্কলোনির সঙ্গে চুক্তি নবায়ন হবে বলে ইঙ্গিত মিলেছে টিওয়াইসি বলছে বিশ্বজয়ী এ কোচের মেয়াদ বাড়ানোর বিষয়ে সব কিছুই প্রায় চূড়ান্ত হয়ে আছে এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা জানা যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেতে যাচ্ছেন মেসিদের বর্তমান কোচ স্কলোনি